This is Hashim Jaja from Srishti Central School and College Asahi, senior teacher of Bangladesh and Global Studies. How are you, students? Very good. Me, I am also fine. And I want to know what about your lesson? Good. And the general subject? Well done. You need to study your book properly. I always try to speak that and hear it. I always try to, you know, tell you that you need to study your book properly, study your every kind of books, not only pages, but also every kind of books you need to study properly, and also you need to do your homework regularly and timely. And other things you need to, you know, observe or, you know, maintain video class, live class, timely, regularly. This is what a good student need to do. Okay, so ঠিক আছে, পড়ালেখা ভালো হচ্ছে তো আপনাদের? Good. তাহলে আমরা আলোচনা করছিলাম সপ্তম অধ্যায়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। তো এখানে আমরা ধারাবাহিক আলোচনা করছি, অর্থাৎ এখানে আমরা আলোচনা করেছিলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কার্যাবলী, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, সরকারের বিভিন্ন অঙ্গ, তাই না? তো আপনাদের প্রশ্ন করি, কি কাকে রাষ্ট্রের যন্ত্র হিসেবে যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে, আপনি বলেন? গুড, অর্থাৎ সরকারকে রাষ্ট্রের যন্ত্র সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ইঞ্জিন। গুড, ভেরি গুড, আপনি বলেন। রাষ্ট্রপতির একটি কি ক্ষমতার কথা বলেছে, কাজ একটি ক্ষমতার কথা বলে, ভেরি গুড, ওকে, অর্থাৎ ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা, ভেরি গুড, ওকে। তো ঠিক আছে, আমরা আলোচনা করবো রাষ্ট্রপতির ছবি। তোমরা দেখতে পাচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির একটি, আমাদের যে প্রধান রাষ্ট্রপতি রয়েছেন, প্রধান মানে কি, রাষ্ট্রপতি একজনই হয়, রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, এবং তার কাজে বলে আমরা এখন সেটা আলোচনা করবো। এরপর যে আমরা তিনটে আলোচনা করে ফেলছি, এখন আলোচনা করবো প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ, আমরা জানি রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন, এবং প্রধান বিচারপতির সাথে সংশ্লিষ্ট যে বিচারকগুলো রয়েছেন তাদের নিয়োগেও তিনি প্রদান করে থাকেন। ঠিক আছে, এই প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি কারো মুখাপেক্ষ নন, কারো সিদ্ধান্ত গ্রহণ করেন না। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম গতকাল কাছে যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, উপমন্ত্রী বা যেগুলো রয়েছে অন্যান্য যে দাপ্তরিক সার্বিক কমিশনের চেয়ারম্যান প্রভৃতি যে নিয়োগ করেন সেগুলো প্রধানমন্ত্রী পরামর্শ, বা এখানে আমরা বলছি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না। ওকে, বুঝতে পারছেন সবাই? কোন সমস্যা আছে? তারপরে আছে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, যেটা আপনি একজন বললেন, একজন স্টুডেন্ট, অর্থাৎ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মকুল, প্রঠাস অথবা স্থগিত রাখার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে কার? রাষ্ট্রপতির, অর্থাৎ রাষ্ট্রপতি কাছে আপিল করলে তিনি এই বিষয়ে তার সিদ্ধান্ত দিতে পারেন, অর্থাৎ দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আসামির দণ্ড মকুল, দণ্ড স্থগিত অথবা ক্ষমা করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে তার। ওকে, তারপরে আমরা বলবো অর্থ সংক্রান্ত ক্ষমতা কাজ। অর্থ সংক্রান্ত ক্ষমতা কাজ, অর্থাৎ আমরা জানি যে একটি রাষ্ট্র পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, এই যে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে কিন্তু জাতীয় বিল, মানে যারা রাষ্ট্রীয় যে বিল আছে সেটা সংসদে পেশ করা হয় তার অনুমতি সাপেক্ষে, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রপতির সুপারিশ অনুযায়ী এই বিলগুলো পাশ করা হয়, এবং রাষ্ট্র পরিচালনায় যে অর্থের প্রয়োজন এই অর্থটাও একটি সংশ্লিষ্ট তহবিল থেকে রাষ্ট্রপতি দিয়ে থাকে, এটি তার ক্ষমতা রয়েছে। তারপর আমরা করবো প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি, প্রতিরক্ষা আমরা জানি যে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায়, বাংলাদেশের বিদেশি বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য এগুলোর সর্বাধিনায়কত্ব প্রয়োজন হচ্ছে, সর্বাধুনিক অর্থাৎ সবচেয়ে আধুনিক যে প্রযুক্তি, আধুনিক যে কর্মলা অনুযায়ী তাদের তৈরি করা, এটা দেখাশোনার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি। এক্ষেত্রে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেন, নেতার দায়িত্ব পালন করেন,
এবং রাষ্ট্রের চরম ক্রান্তীয় লগ্নে অথবা বৈষম্যের আক্রমণে যদি মানে এমন একটি পর্যায়ে চলে আসে তাহলে রাষ্ট্রপতি এক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করে। স্টুডেন্টস সবাই বুঝতে পেরেছেন তো? অর্থাৎ জরুরি অর্থাৎ জরুরি না, এই ক্ষেত্রে রাষ্ট্রপতি এই যে বললাম প্রতিরক্ষা বাহিনী যেগুলো রয়েছে, আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলো রয়েছে কোনগুলো স্টুডেন্টস জানেন? নৌবাহিনী, বিমান বাহিনী আর সেনাবাহিনী, এগুলো তিনি ঢেলে সাজাতে পারেন, এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার রয়েছে। তারপরে দেখেন রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা আমরা জানি যে এখানে বলা হয়েছে সংবিধানের 141 কয়ে এক নম্বর ধারাতে বলা হয়েছে যে রাষ্ট্র যদি এমন কোনো সে এমন এক ধরনের একটি কোন পর্যায়ে চলে আসে তখন রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা অথবা এমন কোনো পর্যায়ে চলে আসে যখন মহামারী অথবা এমন কোনো পরিস্থিতি উদ্ভব হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন এবং এটি তিনি অনধিক 120 দিন পর্যন্ত এই জরুরি অবস্থাটা জারি করার ক্ষমতা তার রয়েছে। অর্থাৎ এখানে তিনি বিশেষ অবস্থা জারি করেন এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ভাষণ দিয়ে কথাগুলো বলেন, এটা তার ক্ষমতা রয়েছে। তো স্টুডেন্টস আমরা এখন আলোচনা করলাম রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যক্রম, অর্থাৎ রাষ্ট্রপতি মূলত এই কাজগুলো করে থাকে। কারো কোনো সমস্যা আছে? গুড, সমস্যা নাই, ওকে। তাহলে দেখেন আমরা এখন আলোচনা করব প্রধানমন্ত্রী, ছবিতে দেখতেই আপনারা পাবেন প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীকে সবাই আমরা জানি ছোট থেকে সবাই, কে? ওকে, শেখ হাসিনা, অর্থাৎ তিনি আমাদের প্রধানমন্ত্রী এবং তার কিছু কার্যাবলী ক্ষমতা রয়েছে। আমরা জানি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধানমন্ত্রী পদমর্যাদা আমাদের জানা দরকার, প্রধানমন্ত্রী পদমর্যাদা কি আমরা জানি যে প্রধানমন্ত্রী হচ্ছে যে শাসক নেতা, দলীয় নেতা, যে শাসন ব্যবস্থা স্তম্ভ মূল স্তম্ভ তিনি খুঁটি খুঁটি করে যেমন ছাপ থাকে চালা থাকে খুঁটি হটাই দিলে চালা শেষ, তেমনি যে স্তম্ভ অর্থাৎ খুঁটি হচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, তার পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আর তিনি দলীয় নেতা, ঠিক আছে, তিনি সংসদের নেতা, তার পরামর্শ ক্রমে তিনি যদি সংসদ ভেঙে দেন অথবা তিনি যদি ইস্তফা দেন প্রধানমন্ত্রিত্ব থেকে তাহলে কিন্তু কি হয় সংসদ ভেঙে দেন অটোমেটিক। এই হচ্ছে প্রধানমন্ত্রীর পদমর্যাদা। তাহলে রাষ্ট্রপতির মতো প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা কার্যাবলী রয়েছে আমরা একটা আলোচনা করবো। তাহলে আমরা প্রথমেই পড়বো প্রধান শাসন বিষয়ক ক্ষমতা, শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা, শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী শাসন বিষয়ক প্রশাসনিক দাপ্তরিক সকল কার্যক্রম পরিচালনা মূল স্তম্ভ তিনি এগুলো পরিচালনা করেন, দপ্তর বণ্টন করেন, প্রধান প্রধান যে মন্ত্রীগুলো রয়েছে তাদের নিয়োগদান করেন, তার পরামর্শ করে নিয়োগদান করা হয়, এগুলোর ক্ষেত্রে তার ক্ষমতা রয়েছে। স্টুডেন্ট কোনো সমস্যা আছে এক্ষেত্রে? তাহলে রাইট, তার আইন সম্পর্কিত ক্ষমতা, অর্থাৎ আমরা জানি যে আইন প্রণয়ন হয় জাতীয় সংসদে, সংসদ ভবনের পার্লামেন্ট থেকে, আর এখানে প্রধানমন্ত্রী আইন প্রণয়নে সর্বাত্মক নেতা হিসাবে ভূমিকা পালন করেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার কার্যক্রমে কার্যক্রমে এবং তার তদারকিতে কিন্তু আইন প্রণয়নের বিষয়টি সম্পন্ন হয়, ঠিক আছে। তারপর আমরা বলবো সংসদ পরিচালনা প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা, অর্থাৎ আমরা জানি যে সংসদ অধিবেশন আহ্বান করে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পরামর্শ করে কিন্তু রাষ্ট্রপতি সংসদ আহ্বান করে অধিবেশন আহ্বান করে এবং এই সংসদে যে সদস্যগুলো রয়েছে যারা বসে তাদের অধিকার সংরক্ষণের দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী ব্যালান্স করে অধ্যক্ষ করেন এবং শুধু তাই না, বিরোধী যে পার্টিগুলো রয়েছে বিরোধী দলীয় নেতা এদের অধিকার সংরক্ষণ এদের সাথে যাতে সহযোগিতা থাকে এদের সহযোগিতা পাওয়া যায় এক্ষেত্রে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন, ঠিক আছে, এক্ষেত্রে প্রধানমন্ত্রী ভূমিকা পালন করে থাকেন। শুধু তাই এই এই জাতীয় সংসদ আমি আগে বলেছি তার পরামর্শ করে কিন্তু এটি বিস্তৃত ভেঙে যেতে পারে রাষ্ট্রপতি তার পরামর্শ করে। তারপরে আসতে দেখেন অর্থ বিষয়ক ক্ষমতা, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক ক্ষমতা রয়েছে। আমরা জানি যে প্রতি বছরে কি হয় জাতীয় যে বিল রয়েছে অর্থাৎ যে বাজেট রয়েছে এটি পেশ হয় কিন্তু এই বাজেট অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু এটি উত্থাপন করে এবং প্রধানমন্ত্রীর নীতি নির্দেশনা প্রধানমন্ত্রীর যে একটি যে সরকার পরিচালনার যে তার একটি মতামত
সেই কিন্তু সব ভাবমূর্তি এই জাতীয় বাজেটে এটা প্রকাশ পায়, এই এই ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। রাষ্ট্রের আরেকটা আছে রাষ্ট্রীয় কাজে সমন্বয়ের প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রের কিন্তু অনেক বড় কাজ রয়েছে, এমনিতে রাষ্ট্র পরিচালিত হয় না স্টুডেন্টস, তাই না? তাহলে রাষ্ট্রীয় কাজে সমন্বয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কে বলতে পারবে কি? গতদিন আলোচনা করেছিলাম কিছুটা, আপনি বলেন তো কোন কোন কাজ? গুড, দাপ্তরিক কাজ, প্রশাসনিক কাজ, বিভিন্ন দপ্তর রয়েছে, এই দপ্তরগুলোর ভিতরে এক কাজের ভিতরে এক দলের আট দলের ভিতরে সমন্বয় সাধন করে, অর্থাৎ অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্য চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসার ভিতরে করছে, প্রশাসন, শিক্ষা, হ্যাঁ, তারপর যোগাযোগ, এগুলোর ভিতরে তিনি সমন্বয় সাধন করেন। সমন্বয় সাধন করে কি হয়, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়, এভাবে কিন্তু মূলত এই ভূমিকাগুলো পালন করে থাকে। তারপরে দেখেন জাতি, জাতির মুখপাত্র হিসেবে প্রধানমন্ত্রী, জাতির মুখপাত্র হিসেবে অর্থাৎ তিনি বাঙালি জাতি, আমরা এই বাঙালি জাতিকে তিনি বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেন, রিপ্রেজেন্ট উপস্থাপন করেন, এবং শুধু জাতির কাছে, শুধু আমাদের আমাদের যে 17 কোটি 18 কোটি মানুষ আছে তাদের কাছে রিপ্রেজেন্ট করেন, তা আমরা বিশ্বের কাছে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকেন, এখানে মুখপাত্র হিসেবে তিনি ভূমিকা পালন করেন, এবং এমন কোনো বিশেষ প্রয়োজনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটি হচ্ছে মুখপাত্র হিসেবে অর্থাৎ মূল ভূমিকা হিসেবে তিনি ভূমিকা পালন করে থাকেন। ওকে, তো স্টুডেন্টস অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজ বলে কিন্তু আমরা প্রায় পড়ে ফেলেছি, অর্থাৎ আমরা আলোচনা করলাম রাষ্ট্রপতির ক্ষমতা কাজ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ, তাহলে আমরা দুটো আলোচনা করলাম। তো আজকে আমাদের আলোচনার মতো শেষ, কারো কোনো সমস্যা আছে স্টুডেন্টস? সমস্যা হ্যাঁ, ঠিক আছে, দেখি হোমওয়ার্ক আমরা চাই, সাতটি হোমওয়ার্ক প্রত্যেকে করে নিয়েছে, দুটো উপস্থাপন করবে, পাঁচটা লাগিয়ে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো এই হলো আজকের পড়াশোনা, আই হোপ দ্যাট ইউ আর স্টার্টিং ইউর বুক প্রপারলি, বিকজ ইউর ক্লাস, ইউর ইউনো স্কুলিং ইজ নট পসিবল নাও, বাট দিস সিস্টেম উই আর ইউ নো মেকিং ইট পসিবল, and that is online class, you need to maintain video class, live class, timely and frequently, and you need to do your homework timely and regularly also, and I am to tell you that you need to, you know, follow the health measure given by our government and also by WHO or, you know, United Nations. And that is, you need to put on your mask on your nose whenever you go outside your home, and also you need to wash your hand frequently and sanitize your hand. And আমি আরো কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলি, আমাদেরকে অবশ্যই পাঁচ অক্ষ নামাজ সালাত আদায় করতে হবে, দিস ইজ ভেরি করি, এটা বাধ্যতামূলক, এক্সপার্টস উই নিড টু মেনটেন ইট টু আর লাইফ, আমরা অবশ্যই সালাম প্রদান করব বাবা মা বড় ছোট সকলকে, একদম প্রত্যেকে আমরা সালাম দেব, এটা অনেক কর্তব্য রয়েছে, এটা হচ্ছে অনেকে ভালো একটি সুন্নত, আমরা যদি পালন করি অনেক ভালো হবে। তো ঠিক আছে, আবার শিক্ষার্থীর কাছে এই হোমওয়ার্ক এবং এই যে কথাগুলো বললাম এগুলো পালন করার দাবি জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি, সকলে ভালো থাকার সুযোগ থাকে, আসসালামু আলাইকুম।